22 দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে আজ থেকে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা শুরু হয়েছে। জেলেপাড়ায় এখন উৎসবের আমেজ। মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষে নদীতে জাল ফেলেছেন জেলেরা। চাঁদপুর থেকে জিএম শাহিনের প্রতিবেদন। মা ইলিশ রক্ষা ও নিরাপদ প্রজননের লক্ষ্যে 13 অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হয়েছে গেল মধ্যরাতে। দীর্ঘ বিরতি শেষে আবারও নদীতে ইলিশ সহ সকল প্রকার মাছ ধরতে জাল ফেলা শুরু করেছে জেলেরা। আজা মা ইলিশ আসিল, বড় বড় মাছ ওরা ধরা, অন্যান্য জায়গা দিয়ে ধরা, বড় বড় মাছ ধরা মেরে লাইছে। অন্যান্য বিভিন্ন এলাকা থেকে জাল আয়া মাছ ধরে নিয়ে গেছে, জাল বাইতে আছে, আর আম করে যে পরিমাণ চাল দিতে আছে এই চাইলে হয় না আমগো। নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার শঙ্কায় পদ্মা মেঘনা তীরের জেলেদের, তাদের অভিযোগ সঠিকভাবে বাস্তবায়ন হয়নি মা ইলিশ রক্ষা কার্যক্রম। আমরা আমাকে যদি কোনো সাহায্য আরো বেশি করে করে তো আমাকে জেলে লেগে উপকার হয়। নুন আনতে ভান্তা হুরা গরিব মানুষ আমরা, গাঙ্গে জেলে আমরা নদীতে অনেক জাল অভিযান মানছি, আমরা অনেক গাঙ্গো যাবো অনেক মাছ নদীতে নাই হই। গেল কয়েকদিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় অসাধু জেলেদের জেল জরিমানা করা সহ বিপুল পরিমাণ জাল ও ইলিশ জব্দ করে সংশ্লিষ্ট প্রশাসন। আটক করা হয় 300+ জেলেকে। 31 অক্টোবর পর্যন্ত প্রায় আমরা 574টা মানে অভিযান করেছি, আমরা 74টা মোবাইল করেছি, এবং আমাদের 16 লক্ষ মিটার প্লাস আমাদের মানে কারেন্ট জাল, অবৈধ কারেন্ট জাল, সেটা আমরা মানে জব্দ করেছি আর কি। আমরা বিশ্বাস করি যে অভিযানটা যথেষ্ট সফল হয়েছে। গত বছর দেশে ইলিশ উৎপাদন ছিল 5,65,000 মেট্রিক টন, এবছর তা ছাড়িয়ে যাবে এমন আশা স্থানীয় মৎস্য বিভাগের। এই সময় সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তারা যে পরিমাণ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে, আশা করে যায় তাদের যদি জাটকার সুরক্ষা যথাযথভাবে পরবর্তীতে দেওয়া যায় তো ইলিশের উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় বজায় থাকে। চাঁদপুরে পদ্মা মেঘনা প্রায় অর্ধ লক্ষ জেলে ইলিশ মাছ ধরার সাথে জড়িত। অক্টোবরের বাহিরে মার্চ এপ্রিল দুই মাস জাটকা রক্ষায় নদীতে অনুরূপ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এসটিভি নিউজ ডেস্ক।